আপনি তো ডায়াবেটিস নিয়ে দীর্ঘদিন ধরে আছেন, অনেক অনেক রোগীকে আপনি পরামর্শ দিচ্ছেন, অসংক্রামক এই রোগটি বিশেষ করে ডায়াবেটিস দিন দিন কেন এত বাড়ছে আমাদের দেশে যদি একটু বলতেন? আমাদের দেশে নয়, এই বিশ্বব্যাপী এই অসংক্রামক রোগ, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, অ্যাজমা, এই রোগগুলি কিন্তু দিন দিন বেড়ে চলছে। আচ্ছা, এই রোগগুলির অন্যতম কারণ হচ্ছে স্ট্রেস। আমরা যে প্রতিদিন যে আমাদের মাথার চিন্তা, আমরা জানেন থট চিন্তা, মোর দেন 95% থট হইলে আমাদের নেগেটিভ থটস, ওয়ার্স থট, আননেসেসারি খামাখা চিন্তা করে, ভবিষ্যতের অতীতের। এই নেগেটিভ যখন চিন্তা করে, থট যখন খারাপ হয়, তখন ইমোশন খারাপ হয়, ইমোশন অ্যাটিটিউড খারাপ হয়, মেমোরিজ খারাপ হয়, তখন নেগেটিভ থট, তখন বডির থেকে আমাদের স্ট্রেস হরমোন সিক্রেশন হয়, যেগুলি আমাদের এই অসংক্রামক রোগ করার অন্যতম কারণ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের বডি হলো অ্যালকালিন, আমরা যত ভাজা পোড়া মাছ মাংস খাই সবগুলো অ্যাসিডিক খাওয়া, যার ফলে আমাদের বডির ভিতরে একটা হোমোস্টেজ ইমব্যালেন্স হচ্ছে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে আমরা এখন কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ করি না, আমরা খাই কিন্তু এগুলি বার্ন করি না, যার ফলে এগুলি শুধু জমা হয়। এইগুলি হলো আমাদের ডায়াবেটিস রোগের অন্যতম মূলত কারণ। কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলিগত কারণ আছে, কিন্তু সেটা থাকলেও যদি আমরা এই নিয়ম এই নিয়মগুলি যদি আমরা যদি ওভারকাম করতে পারি, তাহলে এটা মানে আমাদের লাইফস্টাইলটাকে মডিফিকেশন করতে হবে। এই রোগগুলিকে একভাবে লাইফস্টাইল রিলেটেড ডিজিজ ও বলা হয়। বেশি দেখছেন আপনারা স্যার, এই যে আসছে 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস, এই দিবসটি আসলে পালনের সতর্কতাগুলো আসলে কি, আপনারা কি কি জিনিসগুলো সামনে এই সতর্কতা হলো এই ডায়াবেটিস কিন্তু এখনো পরিসংখ্যানে বলে যে 20-30% রোগী এখনও জানে না যে তার ডায়াবেটিস আছে, কারণ সে পরীক্ষা করে না। আচ্ছা, এই যে ডায়াবেটিস, আর আপনি জানেন একবার যদি ডায়াবেটিস হয় তাহলে তার ব্রেন স্ট্রোক, চোখ, হার্ট, কিডনি, যেগুলি ভাইটাল অর্গান, এগুলি আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখন যদি আমরা ডায়াবেটিস সম্বন্ধে সচেতনতা যদি বৃদ্ধি করতে পারি, ডায়াবেটিসটাকে যদি প্রতিরোধ করতে পারি, তাহলে এই যে জটিলতা রোগ, স্ট্রোক, চোখ, হার্ট ডিজিজ, কিডনি ফেলুর, এইগুলি থেকে আমরা রোগীদেরকে রক্ষা করা সম্ভব। আচ্ছা, মানে ডায়াবেটিসকে আপনি আগে থেকেই প্রতিরোধ করার দিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। স্যার, এবার একটু আসতে চাই যে আমাদের অনেক অনেক ডায়াবেটিক পেশেন্ট আছেন এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনেও, হয়তো অনেকেই দেখছেন আমাদেরকে, কী কী ধরনের জটিলতা আসলে আসতে পারে যারা কিনা ডায়াবেটিস নিয়ে এখনও সতর্ক নন? তাদের ওই যে বললাম যে অনেক রোগী আছে ডায়াবেটিস সম্বন্ধে জানে না, কিন্তু হঠাৎ করে ব্রেন স্ট্রোক, চোখে ক্যাটারাক্ট, তার দৃষ্টিশক্তি হ্রাস পাইতে পারে, হঠাৎ হার্ট, কার্ডিয়াক ফেলিওর, অনেক রোগী দেখবেন যে হঠাৎ করে মৃত্যু হয়, এর অন্যতম একটা কারণ কিন্তু ডায়াবেটিস থেকে হার্ট ডিজিজ হয়ে তারপর মৃত্যু হয়। তার কিডনি ফেলিওর, কিডনি ফেলিওর হয়ে গেছে, কারণ কি, পরে দেখা যায় তার ডায়াবেটিস আছে। এইগুলি হলো মূলত মেন মানে মানে ছোট করে মনে করলেও আস্তে আস্তে জটিল সমস্যাগুলো ডায়াবেটিসের কারণেই চলে আসে আসলে আমাদের শরীরে। স্যার, আমি জানি যে আপনি দীর্ঘদিন ধরে যেহেতু এই বিষয়টা নিয়ে আছেন, অনেক অনেক আপনার নিজস্ব কিছু পদ্ধতি আছে বা নিজস্ব কিছু ট্রিটমেন্ট প্রসিজিওর দিয়ে আপনি রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন। এমন একটি প্রসিজিওর আমি কোনো এক সময় আপনার একটি বইয়ে পড়েছিলাম, সাপলুডু, যেটাকে আপনি আক্ষরিক অর্থে ব্যবহার করে থাকেন, এই বিষয়টা সম্পর্কে একটু বিস্তারিত শুনবো। সাপলুডু খেলা, আমরা তো লুডু খেলি, সাপলুডু খেলা খেলি। হ্যাঁ, সাপের মাথায় পড়লে নিচের দিকে নামতে হয়, আর চঙ্গর মধ্যে উঠলে, ময়ের মধ্যে উঠলে উপর দিকে উঠতে হয়। যখনই আমরা 100 পৌঁছব তখন আমাদের মানে আমরা জিতি। তদ্রূপ আমাদের যে জীবনে চলার পথে কতগুলি সাপের মতো পদ্ধতি কাজ করে, কতগুলি ময়ের মতো কাজ করে। সাপের মতো যেমন কাজ করে যেগুলি, মানে সেগুলির মধ্যে যেমন আমরা যদি এই পশু থেকে প্রাপ্ত যে ফ্যাট খাই, এটা রান্না যদি বেশি সময় যদি আমরা বেশি সময় রান্না করি, তা আমাদের যে শাকসবজির মধ্যে যে এনজাইম প্রোটিন থাকে এগুলি সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মানে বেশি টাইম ধরে রান্না করে তাহলে, আর আমরা যদি সবসময় যদি স্ট্রেস থাকি সেটা হয়। আচ্ছা, আমরা যদি এই এই ইনসুলিন যে আমরা ডায়াবেটিস নিয়ে থাকি এইটা নেই, অর্থাৎ ডায়াবেটিস ওষুধ খাই, এগুলো কিন্তু বডির মধ্যে একটা বিরূপ মানে প্রতিক্রিয়া করে, আর এগুলো হলো সাপের মতো ই করে। আর চঙ্গ, মই, মইয়ের মতো কাজ করে কী কী, যেমন ধরেন আমাদের যে প্রাকৃতিক থেকে বা যে মানে উদ্ভিদজাত থেকে যে প্রাপ্ত খাদ্য যদি আমরা প্রাকৃতিক উপায়ে গ্রহণ করি, যেমন আমরা মুড়ি চিড়া বা যেগুলি র হিসাবে যদি খাই, যেমন শাকসবজি, ফলমূল যদি খাই। দ্বিতীয়ত হচ্ছিল
গাছপালা থেকে প্রাপ্ত প্রোটিন, গাছপালা থেকে প্রাপ্ত কার্বোহাইড্রেট, তারপরে যেমন রৌদ্র, শরীরে রৌদ্র লাগানো উচিত 10-15 মিনিট করে। হাসি, হাসি কিন্তু একটা চিকিৎসার অংশ।